সাত দিনের মধ্যে যদি আপনি কোটিপতি হতে চান তাহলে কাককে অবশ্যই খেতে দেবেন এই একটি জিনিস। কাককে তো অনেকেই অনেক কিছু খেতে দিয়ে থাকেন, কিন্তু সবার ভাগ্যে এই আর্থিক উন্নতির বিষয়টি মেলে না। কারণ আমাদের মধ্যে বেশিরভাগ জনই আছে যারা এই আর্থিক উন্নতি করতে যে বিশেষ কাকের উপায়টি উপাচারটি অবলম্বন করতে হয় সেই বিষয়টি জানেন না। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মতো একটি ছোট ইউটিউব চ্যানেলকে এত সহযোগিতা করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই কাক হচ্ছে স্বয়ং শনিদেবের বাহন, তাই কাককে খেতে দিলেই সুফল পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, কাককে যদি আপনি খেতে দেন 100% আপনি সুফল পাবেনই পাবেন। কিন্তু কাককে এমন কিছু বিশেষ জিনিস আছে যেগুলি খেতে দেওয়া উচিত, এমনটা নয় আপনি যে কোনো জিনিস খেতে দিলেই সঠিক সুফল পাবেন। হয়তো যে কোনো জিনিস খেতে দেওয়া যায়, কিন্তু এমন কিছু বিশেষ বিষয় আছে যেটি আপনাকে করতে হবে, তবেই কাকের জন্য যে সুফল সেই সুফল লাভ হবে আপনার। আপনাকে যেটি করতে হবে সেটি হলো, অতি অবশ্যই প্রিয় বন্ধুরা মনে রাখবেন, আপনাকে অতি অবশ্যই এই ছোট্ট কাজটি করতে হবে। আপনাকে চিনি দিয়ে তৈরি এই একটি জিনিস কাককে খেতে দিতে হবে। চিনি দিয়ে বহু রকমের খাবার তৈরি হয়, কিন্তু এমন একটি খাবার যে খাবারে থাকবে চিনি এবং সর্ষের তেল, সেই খাবার যদি কাককে দেন তাহলে কাক সব থেকে বেশি সন্তুষ্ট হবে, আর তার ফলেই আপনার জীবনের উন্নতি হবে। তাই প্রিয় বন্ধুরা, সময় দেরি না করে এই জ্যৈষ্ঠ মাসেই আপনি এক মুঠো চিনি এবং সর্ষের তেল আটা দিয়ে কিছু গুলি তৈরি করুন এবং এই আটা সর্ষের তেলের গুলি আপনি কাককে খেতে দিন। কাকও সন্তুষ্ট হবেন, আপনি এক সপ্তাহের মধ্যে অর্থনৈতিক উন্নতি করবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, জীবন হবে অত্যন্ত সুন্দর, আপনি যা চাইবেন তাই পাবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসার পাশাপাশি জীবনে আপনি একজন সুখী মানুষে পরিণত হবেন। তাই প্রিয় বন্ধুরা, এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। সাত দিনের মধ্যে যদি আপনি কোটিপতি হতে চান তাহলে কাককে অবশ্যই খেতে দেবেন এই একটি জিনিস। কাককে তো অনেকেই অনেক কিছু খেতে দিয়ে থাকেন, কিন্তু সবার ভাগ্যে এই আর্থিক উন্নতির বিষয়টি মেলে না। কারণ আমাদের মধ্যে বেশিরভাগ জনই আছে যারা এই আর্থিক উন্নতি করতে যে বিশেষ
কাকের উপায়টি উপাচারটি অবলম্বন করতে হয় সেই বিষয়টি জানেন না। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মতো একটি ছোট ইউটিউব চ্যানেলকে এত সহযোগিতা করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই কাক হচ্ছে স্বয়ং শনিদেবের বাহন, তাই কাককে খেতে দিলেই সুফল পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, কাককে যদি আপনি খেতে দেন 100% আপনি সুফল পাবেনই পাবেন। কিন্তু কাককে এমন কিছু বিশেষ জিনিস আছে যেগুলি খেতে দেওয়া উচিত, এমনটা নয় আপনি যে কোনো জিনিস খেতে দিলেই সঠিক সুফল পাবেন। হয়তো যে কোনো জিনিস খেতে দেওয়া যায়, কিন্তু এমন কিছু বিশেষ বিষয় আছে যেটি আপনাকে করতে হবে, তবেই কাকের জন্য যে সুফল সেই সুফল লাভ হবে আপনার। আপনাকে যেটি করতে হবে সেটি হলো, অতি অবশ্যই প্রিয় বন্ধুরা মনে রাখবেন, আপনাকে অতি অবশ্যই এই ছোট্ট কাজটি করতে হবে। আপনাকে চিনি দিয়ে তৈরি এই একটি জিনিস কাককে খেতে দিতে হবে। চিনি দিয়ে বহু রকমের খাবার তৈরি হয়, কিন্তু এমন একটি খাবার যে খাবারে থাকবে চিনি এবং সর্ষের তেল, সেই খাবার যদি কাককে দেন তাহলে কাক সব থেকে বেশি সন্তুষ্ট হবে, আর তার ফলেই আপনার জীবনের উন্নতি হবে। তাই প্রিয় বন্ধুরা, সময় দেরি না করে এই জ্যৈষ্ঠ মাসেই আপনি এক মুঠো চিনি এবং সর্ষের তেল আটা দিয়ে কিছু গুলি তৈরি করুন, এবং এই আটা সর্ষের তেলের গুলি আপনি কাককে খেতে দিন। কাকও সন্তুষ্ট হবেন, আপনি এক সপ্তাহের মধ্যে অর্থনৈতিক উন্নতি করবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি।